নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, চলো পুরো ভিডিওটা দেখো তোমরা আর আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা দেখো, আজকে রান্না করব কমন কাট মাছ, ঝিঙে আলু দিয়ে ঝোল করব। আর এখানে কাঁচা লঙ্কা ভেঙে রেখেছি মাঝখান দিয়ে, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি। তো মাছটা আমি কীভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখো। মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব অল্প নুন। এবার মাছটা আমি ভালো করে মেখে রেখে দিব 10 মিনিট। এটা হলো মাছের ডিম, ওই থালাতেই ভালো করে মেখে নিচ্ছি মাছটা। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা দিয়ে দিব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে মাছ ভাজার তেল আছে, আর তেল দেবো না। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিব, অল্প গোটা জিরে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার আলু আর ঝিঙেটা দিয়ে দিব। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, হালকা পাতলা ঝোল করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার দিয়ে দেব নুন। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিটা কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দিব, মাছের ঝোলটা হয়ে গেছে দেখো। এবার নামিয়ে নেব,
এখন আলু ভাজা করছি, মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আলু ভাজা করছি। দেখো তো, দেখো আমার রান্না কমপ্লিট, কী কী করেছি দেখে নাও। এটাতে ডাল আছে, মুসুর ডাল, এটা হচ্ছে আলু ভাজা, আর ওই মাছের ডিম ছিল অল্প, এটা ভাজা করে নিয়েছি, এটা মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। দেখো, বলো কমেন্ট করে কেমন হয়েছে আমার রান্নাগুলো। আর এখানে আছে লেবু, শসা আর পেঁয়াজ।